২০১৭ সালের তুলনায় ২০১৮’তে ঢাকাবাসীর জীবনযাত্রার ব্যয় বেড়েছে 6%। পাশাপাশি সব ধরনের পণ্য সেবার দাম বেড়েছে গড়ে 5.19%। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থা ক্যাম্প। এতে সংগঠনের সভাপতি গোলাম রহমান জানান, গেল বছর সব ধরনের চালের দাম গড়ে বেড়েছে 9%। সবচেয়ে বেশি বেড়েছে সাবানের দাম প্রায় 20%। মাছের দাম বেড়েছে 13.5%, তবে গেল বছর কমেছে ডাল, লবণ, মশলা, চিনি ও রসুনের দাম। কোনো হিসাব করি না, যেই মূল্য বৃদ্ধি হচ্ছে তা আমরা অযৌক্তিক মনে করি এবং সরকারও তাই বলছে, এটা অযৌক্তিক। এবং যদি যদি কেউ কারচুপি করে থাকে এবং সত্যিকারে যদি দেশে পর্যাপ্ত পরিমাণ চাল থাকে তাহলে মূল্য সহসাই সহনীয় পর্যায়ে আসবে, আর না হলে সরকারকে যারা কারসাজি করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।